নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বার্ষিক ভাষণে অপরাধের হার কমেছে বলে দাবি করেছেন পুলিশ কমিশনার এডওয়ার্ড খ্যাবান। স্টেট অব দ্য এনওয়াই ভিডিতে দেওয়া ভাষণে নিউ ইয়র্কে হত্যা, ধর্ষণ এবং ডাকাতির সংখ্যা কমেছে বলে উল্লেখ করেছেন কমিশনার। তাছাড়া পুলিশের কাজে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে ডিপার্টমেন্টের পদক্ষেপের উপর জোর দিয়েছেন অন্য এনওয়াইভিডি নেতারা। ডিপার্টমেন্ট চিফ জেফ্রি বলেন, গত বছর ড্রোন প্রযুক্তিকে সম্প্রসারণ করা হয়েছে, এর মাধ্যমে বিশাল জনসমাগম স্থল নজরদারিতে কার্যকরী ভূমিকা রেখেছে। তাছাড়াও আরও নতুন দুটি পোস্ট সৃষ্টি করা হয়েছে। তাছাড়া দুটি লিয়াজো অফিস খোলার কথা জানানো হয়েছে, একটি অফিস কলম্বিয়ার বাগোডায় এবং অন্যটি অ্যারিজোনার থাকসানে। আশ্রয়প্রার্থীদের সংকটে মোকাবেলায় অফিস দুটো খোলা হয়েছে।